বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে মহিষকোচ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে বর্ষার চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষজনকে। কিন্তু অভিযোগ জানিয়েও কোনো সমাধান হচ্ছে না, ফলে চরম ক্ষোভে স্থানীয়রা বুধবার সকালে রাস্তার উপরে ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদে সামিল হন। এই চিত্রটি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে মহিষকোচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পর্যন্ত। স্থানীয়দের একাংশের দাবি, রাস্তার বেহাল দশার ফলে এই বর্ষাকালে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। কিন্তু অভিযোগের তারপরে হুঁশ ফিরছে না স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের, যার কারণে দিন রাতে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় পথ চলতি মানুষের। যদিও এই ঘটনা প্রসঙ্গে মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান বিপুল বর্মন ফোনে বলেন, গত কয়েকদিন আগে গেইলের পাইপলাইন সেই রাস্তা দিয়ে গেছে, সেই কারণে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। অতি দ্রুত সেই রাস্তার কাজ শুরু হবে বলে রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে। রাস্তার তৃণমূলে টাকা নেয় আর পকেটে ডুবে, রাস্তার কাটমানি খায়, কাটমানি খেয়ে যে পরিস্থিতি রাস্তার এই অবস্থা। কতদিন ধরে এরকম পরিস্থিতিতে আছে? 2-2.5 বছর। কত লোকের বসবাস এই এলাকায়? 2.5-3 বছর। 2.5-3 জন? 2.5-3 হাজার লোকের বসবাস। কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে? কামাখাগুড়ি, গোসামারি অঞ্চল। কি চাচ্ছেন, কি চাচ্ছেন আপনারা? আমরা রাস্তা ভালো চাই। কি করলেন আজকে এখানে? রোয়া গাড়ি দিলাম রাস্তার মধ্যে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম জোসনা সরকার। জায়গাটার নাম? উত্তর বাংলা। আমাদের প্রধানমন্ত্রী ফোন মারফত জানিয়েছেন মহিষকোচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান বিপুল বর্মন কি ফোনে শুনতে পারলেন, আমরা শুনে নেব। আমি মহিষকোচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছিলাম। তো ব্যাপার হচ্ছে উত্তর বাংলায় যে ঘটনাটা ঘটাইছিল, এটা বিজেপির পরিপূর্ণ চক্রান্ত। সেটা হচ্ছে ওই রাস্তাটার উপর দিয়ে পাইপ লাইনটা গেছে, ওই জন্য ওই রাস্তাটা একটু জিসিবি দিয়ে খোঁড়ার কারণে ওইটুকু জায়গায় একটু খারাপ হয়েছে। সেটাই এলাকাবাসীদেরকে একটা দেখাচ্ছে, এটা টোটালটা বিরোধীদের, বিশেষ করে বিজেপিদের। Thank you.